দেশের পোশাক শিল্প চ্যালেঞ্জিং সময় পার করে বর্তমানে স্থিতিশীলতা অর্জন করেছে বলে জানিয়েছেন বিজিএমই নেতারা। সরকার, মালিক, শ্রমিক এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ সবার সহযোগিতায় বিজিএমই বোর্ড বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তারা। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। শনিবার ঢাকায় উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে পোশাক শিল্পের স্থিতিশীলতা নিয়ে সংবাদ সম্মেলন হয়। ক্রেতারা বাংলাদেশের পোশাক শিল্পের উপর আস্থা রাখতে শুরু করেছে জানিয়ে বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, গার্মেন্টস অধ্যুষিত অঞ্চলগুলোতে নিরাপত্তা নিশ্চিতে নিয়মিতভাবে টহল পরিচালনা করছে যৌথ বাহিনী। চলমান পরিস্থিতিতে ক্রেতাদের আস্থা ধরে রাখার জন্য, কারখানাগুলোর প্রতি সহানুভূতিশীল থাকার জন্য ক্রেতাদের প্রতি আমরা আহ্বান জানিয়েছি। অপ্রত্যাশিত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর উপর যেন বাড়তি চাপ প্রয়োগ না করে সে ব্যাপারে আমরা ক্রেতাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছি। পোশাক শিল্পের 40 লাখ শ্রমিককে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির আওতায় আনা সহ শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খন্দকার রফিকুল ইসলাম। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিল্পের সুষ্ঠু আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা। পোশাক শিল্পে জুট সন্ত্রাসের মতো সমস্যাগুলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। আমরা শত চ্যালেঞ্জ সত্ত্বেও 18 দফা দাবি মেনে নিয়েছি। এরপরও যদি পোশাক খাতে নৈরাজ্য চলে বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকেই নিতে হবে। শিল্পে নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর আইনের আওতায় আনা এবং রাজনৈতিকভাবে গ্রেফতার হওয়া ব্যবসায়ীদের কারণে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন বিজিএমইএ নেতারা। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।